হ্যালো গাইস, ফ্রিয়েন্স ফোর্সের আরো একটা ভিডিওতে তোমাদের আরো একবার স্বাগত। এই মুহূর্তে যে টপিকটা নিয়ে সবুজ বেরুন সমর্থকরা সবথেকে বেশি চিন্তিত বা উদ্গ্রীব হয়ে আছেন, সেটা হলো কিন্তু একটা স্ট্রাইকার। এই মুহূর্তে একটা স্ট্রাইকার সত্যি সবুজ বেরুন শিবিরে প্রচণ্ড পরিমাণে দরকার। যদিও আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে এইচিকে মোহনবাগানের স্টার্টিং ইলেভেন তৈরি করেছিলাম, তবে সেই লিস্টে কিন্তু ছিল না কোনো বিদেশি স্ট্রাইকার। স্বদেশি স্ট্রাইকার নিয়েও কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করতে পারে সবুজ বেরুন শিবির, বাট একটা বক্স স্ট্রাইকার কিন্তু দরকার অবশ্যই। এবার সে কীরকম হবে, শুধু বক্স স্ট্রাইকার গোল করার মতো নাকি কিছু ক্রিয়েটিভিটিও তার মধ্যে থাকবে? অবভিয়াসলি রয় কৃষ্ণার মধ্যে একটা আলাদা ক্রিয়েটিভিটি ছিল, কিন্তু প্রপার কিন্তু বক্স স্ট্রাইকার বলা যায় রয় কৃষ্ণাকে। তুমি 10টা বল দাও, 8টা বল ফিনিশ হবে। তো হুয়ান ফেরান্দো সেই রয় কৃষ্ণাকে ছেড়ে দিয়েছেন, ডেভিড উইলিয়ামসকে ছেড়ে দিয়েছেন। তো এই মুহূর্তে তার কেমন বিদেশি স্ট্রাইকার চাই, সেটাই কিন্তু সবথেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। তো কাল বিকেলে যখন তাকে একটা ইন্টারভিউ নেওয়া হয়, সেখান থেকে তাকে প্রশ্ন করা হলে তিনি জানান যে অবশ্যই একটা বিদেশি স্ট্রাইকার আসবে এবং তা নিয়ে অবশ্যই তিনি চিন্তিত রয়েছেন, এবং তিনি চাইছেন যে একটা মানসিকতা এমন হোক প্লেয়ারটার যেটা টিমের পক্ষে খুব ভালো হয়। শুধু একটা ভালো স্ট্রাইকার আসুক এবং ভালো পারফরমেন্স করুক এমন না, একটা টিম ম্যান হোক সেরকম স্ট্রাইকার তার নজরে রয়েছেন। তো এই মুহূর্তে কিন্তু একটা নাম আবারও ভেসে এসছে, সেটা কিন্তু বোরহা ভেস্টন। বোরহা ভেস্টন কিন্তু স্প্যানিশ স্ট্রাইকার, 29 বছর বয়সী ফুটবলার, এবং কারেন্টলি তিনি কিন্তু সেকেন্ড ইয়ার স্পেনের খেলছেন। সেকেন্ড ইয়ার বলতে গেলে স্পেনের সেকেন্ড ডিভিশনে খেলছেন, আর কিন্তু লা লিগার হয়ে 80+ ম্যাচেস খেলেছেন, 25টা গোল আছে এবং 2টো অ্যাসিস্ট আছে লা লিগায়। তো এখান থেকে দাঁড়িয়ে লা লিগায় একজন এরকম দুর্দান্ত পারফরমেন্স করা প্লেয়ারকে যদি সাইন করায় সবুজ বেরুন, তাহলে তো অবশ্যই ভালো হয়, এবং এই প্লেয়ারের সঙ্গে কিন্তু বেশ ভালো কথাবার্তা চলছে সবুজ বেরুন শিবিরে। দেখা যাক, আপডেট পাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। যদি এই আপডেটটা কনফার্মেশনের আগে আমাদের কাছে কোনো আপডেট আসে যে এই প্লেয়ারটাই চূড়ান্ত হতে চলেছে, তো অবভিয়াসলি তোমাদের সাথে শেয়ার করব। এই ভিডিওতে এখানে শেষ করছি, যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট বক্সে জানিও তোমাদের মূল্যবান বক্তব্য, ভালো না লাগলে অবশ্যই আনলাইক করো, এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিও।